আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়াল তৈরির আজকে তৃতীয় পর্ব। ফ্রি ওয়েবসাইট তৈরির টিউটোরিয়ালের আজকে তৃতীয় পর্ব। আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি, দয়া করে তারা প্রথম এবং দ্বিতীয় পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবেন, তাহলে পুরো একটা ফ্রি ভিডিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গত দু পর্বে আমরা অনেক কিছুই দেখিয়েছি, আপনারা ওগুলো দেখে নেবেন। এখন দেখুন, আমরা একটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট তো তৈরি করেছি ঠিকই। এই যে দেখুন, এই যে এখানে অনেকগুলো আমরা অপশন রেখেছি যে এখানে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এখানে এখানে হোম, এই যে পিএইচপিতে ক্লিক করলে কোনো পেজ ওপেন হচ্ছে না, এখানে সিএসএ ক্লিক করলে কোনো পেজ ওপেন হচ্ছে না। তার কারণ কি? কারণ এখানে একটা, কারণ হোম পেজে ক্লিক করলে একটা পেজ ওপেন হচ্ছে, কারণ আমরা আলাদা আলাদা এগুলো একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো কিভাবে পেজ ক্রিয়েট করতে হবে সেটা আমি দেখাচ্ছি। পেজ ক্রিয়েটের জন্য এই যে পেজেস অপশনে ক্লিক করতে হবে, তারপরে যে ক্রিয়েট নিউ পেজ, আমরা যেহেতু এই যে পিএইচপি নামের একটা পিএইচপি পেজটা করব, সেহেতু আমরা এই যে পিএইচপি বাটনে এই পেজটার নাম দিচ্ছি পিএইচপি পিএইচপি। তারপর এখানেও আমরা এটা জাস্ট শেখানোর জন্য দিচ্ছি। একটা ওয়েবসাইটে কিন্তু অনেক তথ্য থাকবে, আপনার অনেক তথ্য দিতে হবে, আপনার প্রতিষ্ঠানের কিংবা আপনার যাই হোক, যে ধরনের ওয়েবসাইট হোক, সেখানে প্রতিষ্ঠানের, ব্যবসা প্রতিষ্ঠানের কিংবা আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করছেন, সেই অনেক তথ্য দিতে হবে। আমরা এটা কোনো কাজই, এই ওয়েবসাইটে আমরা কোনো কিছু করবো না, জাস্ট শেখানোর জন্য কীভাবে ওয়েবসাইটটা তৈরি করবেন সেজন্য আমরা অত তথ্য দিচ্ছি না, কিন্তু আপনি এখানে অনেক তথ্য দিতে পারবেন, আপনি যা যা প্রয়োজন সবই এখানে অ্যাড করবেন। তাহলে এই লেখাটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, চাইলে কালার চেঞ্জ করতে পারি, বোল্ড করতে পারি, সবই করা সম্ভব। তারপর এই যে লার্জেস্ট, হ্যাঁ, তারপর এই যে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, এখানে ইনসার্ট ইমেজে গিয়ে ক্লিক করতে হবে। ইনসার্ট ইমেজে গিয়ে ক্লিক করে যে আমরা একটা পিএইচপি একটা ছবি অ্যাড করলাম, তারপরে পাবলিশড বাটনে ক্লিক করলে দেখুন এই যে পিএইচপি নামের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এখানে আমাদের পিএইচপি। এখন দেখুন পিএইচপি নামের পেজটা এই ক্লিক করলেই এখানে কিন্তু পেজটা ওপেন হচ্ছে না, আমরা এখানে একটা ছবি দিয়েছি, পিএইচপি লিখেছি, সেটা ওপেন হচ্ছে না। এটার জন্য কী করতে হবে? এটার জন্য আমরা এই যে ভিউ অপশনে ক্লিক করতে হবে, কারণ এই পেজটার একটা, যে পেজটা ক্রিয়েট হয়েছে সেই পেজটার অ্যাড্রেস লাগবে, এইচটিটিপি, এই যে ইউআরএলটা লাগবে। এখানে আমি ইউআরএলটা কপি করলাম, আমরা যে নতুন পেজটা ক্রিয়েট করেছিলাম পিএইচপি নামে, এই যে দেখুন এই পেজটার এই অ্যাড্রেস থেকে, অ্যাড্রেস বার থেকে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমরা যে এই যে এই কোডটা যেখানে দিয়েছিলাম সেখানে যেতে হবে আপনাকে। তো এখানে লেআউটে গিয়ে এই যে এখানে এই কোডটা আছে, এখানে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গিয়ে নিচে দেখুন, একদম নিচে এই যে এখানে এটা হচ্ছে পিএইচপি, এরা প্রথম হচ্ছে হোম, এই যে হোম বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট, আমাদের ফ্রি ওয়েবসাইটটা ওপেন হবে। আর এটা পিএইচপিতে ক্লিক করলে কী ওপেন হবে, এটা আমরা এখানে লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর দেখুন সেভ বাটনে ক্লিক করি, সেভ বাটনে ক্লিক করে এখানে সেভ, ঠিক আছে। এবার দেখুন এই যে পিএইচপি পেজ ওপেন হয়েছে, আমরা যদি হোম বাটনে ক্লিক করি তাহলে হোম, তারপর পিএইচপি বাটনে ক্লিক করলে এই যে পিএইচপি পেজটা ওপেন হয়েছে, ঠিক আছে। এভাবে আমরা একইভাবে সিএসএস নামের আরেকটা পেজ তৈরি করি, তা আপনাদের বোঝার সুবিধা হবে, আপনারা নিজেরাই তৈরি করতে চেষ্টা করুন। তাহলে পেজেসে গিয়ে আমরা নিউ পেজে ক্লিক করব, নিউ পেজে ক্লিক করে আমরা যেহেতু এই সিএসএস নামের একটা পেজ করছি, খুলছি, তাহলে আমরা পেজটির নাম দেব সিএসএস। একইভাবে আমরা এখানেও সিএসএস লিখে দিচ্ছি, জাস্ট বোঝার জন্য এটা সিএসএস পেজ। তারপর আমরা চাইলে লেখাটাকে বড় করে দিতে পারি, আমরা এখানে চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি একইভাবে। এই সিএসএস সেটা আপনার কম্পিউটার আগে তৈরি করে রাখতে হবে, তারপর আপনি সিলেক্ট করে দিতে হবে। এই যে ইমেজটা অ্যাড হয়ে গেছে, তারপরে এই পাবলিশড বাটনে ক্লিক করতে হবে। পাবলিশড বাটনে ক্লিক করলে এই যে দেখুন সিএসএস নামের আরেকটা পেজ ওপেন হয়েছে। তাহলে একইভাবে আমরা এই সিএসএসের পেজটার ভিউতে ক্লিক করে এটা রুরালটা কপি করতে হবে, এই যে অ্যাড্রেস বারটার থেকে অ্যাড্রেসটা কপি করতে হবে। কপি করে আমরা একইভাবে
সেই লেআউটে গিয়ে যেখানে কোডটা আছে এটার সেখানে পেস্ট দিয়ে দিতে হবে। এই যে দেখুন নিচে আগেরটার মতনই একইভাবে, এই যে আমরা সিএসএস, এই সিএসএসে ক্লিক করলে কোথায় যাবে আমাদের সেই নতুন সিএসএস পেজটা, লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলেই দেখুন সেভ বাটনে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাচ্ছে। দেখুন এবার আমরা যখন এটাকে, এই যে সিএসএস পেজটা ওপেন হচ্ছে, আমরা পিএইচপিতে ক্লিক করলে পিএইচপি, সিএসএসে ক্লিক করলে সিএসএস, হোম পেজে ক্লিক করলে হোম। একইভাবে আমরা একইভাবে একটা এইচটিএমএল পেজ ওপেন করে ফেলব, এইচটিএমএল এর একটা পেজ ওপেন করে ফেলব। সেম আপনারা চেষ্টা করুন, নিউ পেজ আমরা এটার নাম দেব এইচটিএমএল। আমরা এই পেজটার নাম দেবো এইচটিএমএল, ঠিক আছে। একইভাবে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করতে পারি, ইমেজ ইমেজ অ্যাড করে দিলাম, ঠিক আছে। পাবলিশ বাটনে ক্লিক করলেই দেখুন আরেকটা এইচটিএমএল পেজ ওপেন হয়ে গেছে। তাহলে আমাদের পিএইচপি, সিএসএস, এইচটিএমএল তিনটা পেজ ওপেন হয়েছে। আমরা একইভাবে অ্যাড্রেস বার থেকে ইউআরএলটা কপি করে নেব, কপি করে আমরা ওখানে পেস্ট করে দিচ্ছি এইচটিএমএলে। এই যে এইচটিএমএল, এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা এটাকে পেস্ট করে দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমাদের এইচটিএমএলও, এই যে এইচটিএমএল পেজ ওপেন হয়ে গেছে। তাহলে আমাদের হোম পেজ, তারপর পিএইচপি পেজ, সিএসএস পেজ, এইচটিএমএল পেজ, তারপর কন্ট্যাক্ট আস একটা পেজ আপনারাও ক্রিয়েট করতে পারেন। কন্ট্যাক্ট আস পেজও একটা ক্রিয়েট করে ফেলতে পারেন আপনারা, করে নেবেন। আর কন্ট্যাক্ট আস পেজে ক্লিক ক্রিয়েট করলে আপনারা একটা এখানে একটা অ্যাড গ্যাজেট করে ফেলবেন। আমি দেখাচ্ছি, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কন্ট্যাক্ট ফর্মটা। এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করে নেবেন। কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করলে সেভ, কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করলে দেখুন আমি কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করলে যে ধরুন আমি একটা এখানে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করেছি, রিফ্রেশ দিলেই দেখুন এই কন্ট্যাক্ট ফর্ম, যখন কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে তখন তার নাম, ইমেল, মেসেজ, সে কিছু জানতে চাচ্ছে কিংবা জানাতে চাচ্ছে এখানে লিখে স্যান্ড দিলে আপনার স্যান্ড বাটন, স্যান্ডে আপনার কাছে ইমেল চলে যাবে। তাহলে এইভাবে কন্ট্যাক্ট ফর্ম কেউ যোগাযোগ করতে চাইলে এভাবে ইয়ে করবে। আর কন্ট্যাক্ট পেজে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ঠিকানা সব, পুরো মোবাইল নাম্বার সব কিছু দেওয়া থাকে। তাহলে আজ এ পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি বেল বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, কথা না বলে শেষ করছি, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের ভিডিও নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।